বিদ্যালয় পরিদর্শক এখন বর্তমানে হাওড়াতে রয়েছি। বাবা কতটা যোগ্যতা বুঝতেই পাচ্ছেন, বাবার একবার আদেশ করেছে আমাকে, মা একবার মায়ের খাড়াটা একবার স্পর্শ করতে চাই। অবশ্যই যে যেমন ভক্তদের মনস্কামনা আছে, আমি বলবো না যে আমি মাকে পেয়েছি বলে মা আমার না, তাহলে কিন্তু মা আমার কাছে থাকবেন না। মা কিন্তু সবার জন্য জগৎ জননী মা, হয়তো আমার মাধ্যমে এসেছে, আমার মাধ্যমে হয়তো উপকার হচ্ছে, কিন্তু এটা আমি বলতে পারি না যে মা আমার, আমি আটকাতে পারবো না। ভক্ত আমার কাছে একটাই রিকোয়েস্ট করেছে, মায়ের যেন খাড়াটাও স্পর্শ করতে পারে। অবশ্যই অনেক দূর থেকে এসেছেন, কেন মায়ের খাড়া স্পর্শ করতে হবে না? চলো বাবা একটু ডান দিকে চেপো, ডান দিকে এখানে হলুদানি দাও। এদের পাশে দাঁড়াও, সবার পাশে দাঁড়াও, এদের পাশে দাঁড়াও, সবার পাশে দাঁড়াও। যাও বাবা।